গতকালকে এবং আজকের অভিজ্ঞতা। আসলে যে কাজটা করলাম সেই কাজটা খুবই রিস্কি, খুবই আনকমফোর্টেবল একটা কাজ, কারণ আমরা তো মিস ইউনিভার্সে জন্য কাজ করছি। আসলে আমাদের সোসাইটির মেয়েরা তো একটু পিছিয়েই থাকে, ছিল আজকে থেকে 10 বছর আগে। 10 বছর পরে যেই পার্থক্যটা আমি দেখছি, যে এখন সার্বিকভাবেই ওরা অনেক বেশি ব্রাইট, ওরা অনেক স্টাডি করে, অনেক স্মার্ট, এবং ওদের অনেক এনলাইটেনমেন্ট ঘটেছে, এবং আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর এটা তো অবশ্যই আশা করতেই পারি যে একদিন না একদিন আমরা এই মিস ইউনিভার্সের মুকুটটাও ছিনিয়ে আনবো।